হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জয়েন অ্যান্ড্রয়েড চ্যানেল। জয়েন অ্যান্ড্রয়েড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো আগামীকাল আপনাদেরকে বলেছিলাম আমি নতুনভাবে একটি চ্যানেল ক্রিয়েট করছি, কিন্তু চ্যানেলটি ক্রিয়েট করছি না, আমার যে আগের জয়েন অ্যান্ড্রয়েড চ্যানেলটি রয়েছিল তো সেই পুরনো চ্যানেলটিতে ভিডিওগুলি আপলোড করছি, কারণ আমার চ্যানেলটিতে যে কপিরাইট ক্লেম করেছিল কপিরাইট ক্লেমটি উঠিয়ে নিয়েছি, তো যিনি উঠিয়েছেন ওনাকে থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, আজকে আমি যে টপিকটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ওটিজি কেবল। তো ওটিজি কেবলের সাথে আপনারা সবাই পরিচিত। তো ওটিজি কেবল আপনাদের কিছু নতুন ওটিজি কেবলের মাধ্যমে আজ আমি কিছু নতুন কাজ শেখাবো। তো আপনারা এতদিন জেনে এসেছেন ওটিজি কেবল সাধারণত ছবি, গান, ভিডিও অথবা যে কোনো ডাটা ট্রান্সফার করে। আজ আমি দেখাবো ওটিজি কেবলের নতুন কিছু কাজ যেগুলো আপনারা অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আমি ভিডিওটি তৈরি করেছি। তো ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ফ্রেন্ড, আরেকটি কথা, ওটিজি কথার অর্থ হচ্ছে অন দা গো। তো এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করাকে বলে ওটিজি, যেটির ফুল ফর্ম হচ্ছে অন দা গো। তো ফ্রেন্ড, চলুন শুরু করা যাক, ফিরে আসি টিউটোরিয়ালের পর। হ্যালো ভিউয়ার্স, তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ওটিজি কলের মাধ্যমে মোবাইলে কীভাবে মাউস ব্যবহার করবেন। তো মাউস ব্যবহার করতে গেলে প্রথমে আপনাকে এই যে আপনি ওটিজি কোড দেখতে পাচ্ছেন সি টাইপ ওটিজি, প্রথমে আপনি এই মোবাইলে ওটিজি কোডটি কানেক্ট করবেন। কানেক্ট করার পর ইউএসবির যে ইউএসবি পোর্টটা আছে তো এখানে কানেক্ট করবেন। কানেক্ট করার পর দেখুন আপনার কাছে আমরা যেরকম মোবাইলে বা কম্পিউটার ডিসপ্লে যে তীর আইকনটি দেখতে পাই, দেখুন এখানে কিন্তু এই কালো রঙের যে তীর আইকনটি দেখতে পাচ্ছেন যেটি নড়াচড়া করছে, তো দেখুন নড়াচড়া করছে। দেখুন আমি কিন্তু মাউসের মাধ্যমে সব কিছু কাজ করছি, আমি আপনাকে ব্যাক করে দেখাচ্ছি। দেখুন আমি যে কোনো একটি ফোল্ডারে ঢুকবো, ওপেন হবে। তো আমি দেখুন আমি ফাইল ম্যানেজারে জাস্ট ফাইল ম্যানেজারে গিয়ে ক্লিক করলাম, দেখুন রাইট বাটন করে ক্লিক করলাম। দেখুন আমি যে কোনো ছবি বা ভিডিও দেখব, তো ছবিটি ক্লিক হলো, এবার ছবিটি ক্লিক করলে দেখুন, তো এভাবে কিন্তু আপনি মাউসটি ব্যবহার করতে পারবেন আপনার ফোনে সাথে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে কিবোর্ডটি নেই, কিবোর্ডটি আপনাদের দিকে ব্যবহার করতাম। ঠিক একইভাবে আপনি কিবোর্ডের ইউএসবি ড্রাইভ ডিভাইসটি আপনি ওখানে কানেক্ট করবেন। কানেক্ট করার সাথে সাথে আপনি সার্চ বক্সে সার্চ করলে, কিবোর্ডে টাইপিং করলে আপনার কিন্তু টাইপিং হবে। তো আপনি যখন ব্যাক করবেন আপনাকে কিন্তু হাতে ব্যাক করতে হবে, কারণ এখানে ব্যাক অপশান নেই, বুঝতেই পেরেছেন। তো মাউসের কাজ এত দূরই। ওয়েবক্যাম, তো ওয়েবক্যামের সাথে আপনারা অনেকেই পরিচিত। ওয়েবক্যাম সাধারণত কম্পিউটারের সাথে কানেক্ট করে স্কাইপি অথবা যে কোনো ভিডিও কল করা হয়। তো আজ আমি দেখাবো কীভাবে আপনি মোবাইলের সাথে কানেক্ট করে এফবি অথবা ইউটিউবে লাইভ হবেন, বা স্কাইপিতে লাইভ হবেন, বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে লাইভ হবেন, কীভাবে ওয়েবক্যাম লাগে। তো আপনার কাছে যদি একটি ছোট্ট ওয়েবক্যাম থাকে তাহলে আপনি কিন্তু আপনার মোবাইল ডিভাইসের সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একই রকমভাবে ওটিজি কোডটি আগে কানেক্ট করেছি, তারপর ইউএসবি টাইপ সিটি ইউএসবি কোডটি ওখানে কানেক্ট করেছি। তো ফ্রেন্ড, আপনি যখন সরাসরি লাইভ স্ট্রিমিং বা লাইভ ভিডিও করবেন তো আপনাকে প্রথমে একটি প্লে স্টোরে গিয়ে অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে ক্যামেরা ফাই। তো আপনি এখানে সার্চ করবেন ক্যামেরা ফাই বলে। দেখুন এই অ্যাপসটি, এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যামেরা ফাই। এটি আমি আগে থেকে ডাউনলোড করেছি, কারণ নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমাকে ডাউনলোড করে রাখতে হয়। তো আপনি ক্যামেরা ফাইটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে এরকম একটি স্টোরে পারমিশন নোটিস চাইবে, তো আপনি এখানে ওকে করবেন। ওকে করার পর অ্যালো করবেন, আবার অ্যালো। তো এরপর আপনি ইয়েস আই এগ্রি, ক্লোজ উইন্ডো। তো দেখুন এখানে কিন্তু আপনি যখন লাইভ স্ট্রিমিং বা লাইভ মনিটরিং করবেন এখানে কিন্তু অনেক অপশান আছে। এখানে সেটিংসে গিয়ে আপনি লাইভ স্ট্রিমিং বা লাইভ মনিটরিং করতে পারবেন। ওকে, তো এসে গেছে, আমি লাইটটি অফ করছি। দেখুন ওয়েবক্যামটি কিন্তু কাজ করছে আমার এই মুহূর্তে। এরপর আমি দেখাচ্ছি গেমিং প্যাড। আশা করি আপনারা সবাই এই গেমিং প্যাডের ব্যাপারে জানেন। তো আপনি যদি আপনি পাবজি অথবা যে কোনো কার রেসিং, বাইক রেসিং খেলতে চান তাহলে আপনি কিন্তু মোবাইলের সাথে কানেক্ট করে গেম খেলতে পারেন। তো ঠিক একইভাবে আপনি সরাসরি ওটিজি কেবলের মাধ্যমে এই ডিভাইসটি ওপেন কানেক্ট করবেন। তো ইউএসবি কোডটি ওপেন করার সাথে সাথে আপনি কিন্তু আপনার বাইক রেসিং অথবা কার রেসিং খেলতে পারবেন। তো খুব সহজে খেলতে পারবেন, কিন্তু আমার ফোনে গেম নেই, আপনাদের দিকে দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। তো এটি হচ্ছে গেমিং প্যাডও আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। এরপরে আমি যে অপশনটি দেখাবো এটি হচ্ছে ইউএসবি কার্ড।
ইউএসবি কার্ড রিডার, এটি হচ্ছে অডিও কার্ড রিডার যেটাকে বলে। যারা প্রফেশনাল গায়ক অথবা সিঙ্গার হয় তাদের জন্য এই ডিভাইসটি ব্যবহার করা হয়। তারা ঠিক এই যে মাইক্রোফোনগুলি দেখতে পাচ্ছেন, তো এই মাইক্রোফোনটির সাথে এই ডিভাইসটি কানেক্ট করে একটি ল্যাপটপের সাথে কানেক্ট হয়, তো তারপরে একটি অডিও অ্যান্ড হেডফোন। তো আপনি সরাসরি কিন্তু আপনি মোবাইলেও এটি কানেক্ট করতে পারেন ঠিক একইভাবে। তো ওটিজি কল লাগানোর পর আপনি এটি কানেক্ট করলেন, এটি কানেক্ট করলেন করলেন এখানে কিন্তু আলো জ্বলছে, ঠিক আছে। তো কানেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন, তো এটির যে জ্যাক আছে একটি অডিও জ্যাক, তো আরেকটি হেডফোনে চলে যাবেন। তো আপনি এটির মাধ্যমে খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে অডিও রেকর্ড করতে পারবেন। তো যারা প্রফেশনাল সিঙ্গার হয় তাদের জন্য এই ডিভাইসটি ব্যবহার করা হয়। তো আপনারা কিন্তু ওটিজি কলের মাধ্যমে এতগুলি জিনিস খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো আরও অনেক কিছু ডিভাইস কানেক্ট করা যায়, তো আমার কাছে সেই ডিভাইসগুলি নেই, আপনাদের দিকে পরবর্তী নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। তো আপনাদের দিকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটি বানালাম। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে দেখে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।